আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে movie.com-এ বিশ্বসেরা নির্মাতাদের ছবির পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি মায়ার জঞ্জাল, যেটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরবেন অপি করিম, আর তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। পুরুষ মানুষ তো টাকা না কামাতে পারলে ইজরে হয়ে যায় না। বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে বাংলা সিনেমা মায়ার জঞ্জাল। বাংলাদেশের প্রযোজক জসিম আহমেদের সিনেমা মায়ার জঞ্জাল বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম movie.com-এ জ্যাঁ-লুক গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, কোয়েন্টিন ট্যারান্টিনো, রোমান পোলান্সকিদের মতো নির্মাতাদের পাশাপাশি স্থান করে নিয়েছে ভিন্ন ধর্মী এই চলচ্চিত্র। তারা আমাদের ছবিটাকে সিলেক্ট করছে এবং তারা সেইখানে তাদের ক্যাটালগে জায়গা দিছে, এবং ক্যাটালগে জায়গা দিছে সেই ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিটাতে আসলে অনেকগুলো মাস্টারপিস ছবি আছে। আমরা যদি দেখি যে সেই গডফাদার 1, গডফাদার 2 থেকে শুরু করে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, অথবা আমরা যদি দেখি যে ফাইট ক্লাবের মতো ছবি, চায়না টাউনের মতো ছবি, তো ডেফিনেটলি ওইখানে ওই ক্যাটাগরিতে 12-13টা ছবির মধ্যে আমাদের একটা বাংলা ছবি থাকা, এইটা ডেফিনেটলি আমাদের জন্য সম্মানের, এবং বাংলা ছবির ব্র্যান্ড ভ্যালুটা কোন লেভেলে গেছে এটা আসলে আমার বলার আর অপেক্ষা রাখে না। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে মায়ার জঞ্জাল পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায়চৌধুরী। এই সিনেমার মাধ্যমে বহুদিন পর বড় পর্দায় ফিরছেন অপি করিম। আমরা ছবিটার প্রথম থেকে আমাদের প্ল্যান ছিল আমরা আমাদের সাহিত্য ধরে কাজ করব, যেটা দিয়ে আমরা বাংলা সিনেমার ব্র্যান্ড ভ্যালুর পারসেপশনটাই আমরা একটু বদলাইতে চাই। প্রযোজক ও নির্মাতা জসিম আহমেদ জানান, ফেব্রুয়ারিতেই দুই বাংলার দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আসছে দারুণ গল্পের এই সিনেমা। প্রথম আয়োজনটাই ছিল সাংহাই, এবং সাংহাইতে আমাদের ছবিটা এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য এটা নমিনেশন হয়, আমাদের ইউরোপিয়ান প্রিমিয়ার মস্কোতে হয়, ও আমাদের জন্য অনেক বড় পাওয়া। কেরালার মতো একটা সিরিয়াস ফেস্টিভ্যালে আমাদের ছবিটা ছিল। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া মায়ার জঞ্জাল ছবিটি মুক্তির আগেই সমাদৃত হয়েছে বিশ্বের বড় বড় সব ফিল্ম ফেস্টিভ্যালে। ধারণা করা হচ্ছে মায়ার জঞ্জালের মাধ্যমে বহুদিন পর সুদিন ফিরবে বুদ্ধিবৃত্তিক বাংলা চলচ্চিত্রের। সৌরভ আপ্পা, BBC News, ঢাকা।